হ্যালো এব্রিয়ন আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ দুটি কনসেপ্ট সম্পর্কে শিখব রিলেটিভ সেল রেফারেন্স ও সেল রেফারেন্স এবং কীভাবে একটি সেলকে লক করে অটোমেটিকলি অটোফিল দিয়ে ক্যালকুলেশন করতে পারি সেটি দেখব আমি এখানে ইটেক গ্রুপের একটি লিস্ট সেলস ম্যানেজারের নাম সহ সাজিয়েছি কলাম এতে সিরিয়াল অনুযায়ী দশজন সেলস ম্যানেজারের নাম ইনপুট করা হয়েছে কলাম বি তে সেলস ম্যানেজারের নাম সাজানো হয়েছে কলাম সিতে টোটাল সেল হাজার উনিশ অর্থাৎ অ্যানুয়াল সেল দু হাজার উনিশে কত টাকা বিক্রয় করা হয়েছে অর্থাৎ সেল করা হয়েছে সেগুলো ইনপুট করা হয়েছে কলাম ডি কমিশন পার্সেন্ট অর্থাৎ কে কত পার্সেন্ট কমিশন পাবে টোটাল অ্যানুয়াল এর উপরে ভিত্তি করে কলাম ইতে কমিশন অ্যামাউন্ট অর্থাৎ আমরা যে ক্যালকুলেশন করব সেগুলো অটোমেটিক্যালি এখানে আমরা ক্যালকুলেশন করব এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রিলেটিভ সেল রেফারেন্সের মাধ্যমে আমরা কমিশন পারসেন্ট ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা শুরু করতে পারি সি থ্রি সেলে আমরা কার্সর রেখে ফর্মুলা ব্যবহার করব ক্যালকুলেশনের জন্য ইকুয়াল টু সি থ্রি সেল কিবোর্ডের কিবোর্ড এর স্টার চিহ্ন এইট বাটন চাপ দিলেই চিহ্ন আসবে ডি থ্রি এন্টার বাটন চাপ দিলে আমাদের অটোমেটিক্যালি সূত্র অনুযায়ী ক্যালকুলেশন হয়ে যাবে এখন আমরা অটোমেটিক্যালি একটি ক্যালকুলেশন হওয়ার পরে অটো ফিল দিয়ে আমরা যখন মাউস দিয়ে এখানে ধরে নিচের দিকে ড্রাগ করব তখন সে রিলেটিভ সেল রেফারেন্স অনুযায়ী সে একে পরে একে নিচের দিকে অটোমেটিক ক্যালকুলেশন হতে থাকবে দেখি আমরা সেল ই থ্রি এর ডান কর্নারের নিচের দিকে প্লাস চিহ্ন যখন আসবে অটো ফিল এটা ধরে মাউস ড্রাগ করে নিচের দিকে টানতে থাকব তখন দেখব অটোমেটিক্যালি আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে এটা আমাদের রিলেটিভ সেল রেফারেন্সের মাধ্যমে ক্যালকুলেশন হয়েছে যেটা আমরা সেল ই তে কার্সর ডাবল ক্লিক করে আমরা দেখি ফর্মুলা ইকল টু সি থ্রি ইন ডি থ্রি কলাম ই এর বাম পাশে সি থ্রি ইন ডি থ্রি সে ক্যালকুলেশন করে নিয়েছে পরবর্তীতে আমরা অটোফিল করার পরে নিচের দিকে সে পর্যায়ক্রমে রিলেটিভলি ক্যালকুলেশন করে নিয়েছে যেগুলো আমরা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে দেখতে পারি এখানে ছিল সি থ্রি ইন্টু ডি থ্রি পরবর্তী সেল ই এ আমরা ক্যালকুলেশন করেছি ইকুয়াল টু সি ফোর ইন্টু ডি ফোর পর্যায়ক্রমে আবারও দেখি আমরা ইকুয়াল টু সি ফাইভ ইন্টু ডি ফাইভ অর্থাৎ রিলেটিভলি সে ক্যালকুলেশন করে নিয়েছে এখন আমরা দেখব ফিক্সড কমিশন কিভাবে একটি সেলকে লক করে আমরা অটো দিয়ে ক্যালকুলেশন করতে পারি তাহলে কমিশন অ্যামাউন্ট যেটা আমরা করেছি রিলেটিভ সেল রেফারেন্স দিয়ে এটা আমরা মুছে দিলাম এখন সেল ই থ্রি এর কার্সর রেখে আমরা পুনরায় অ্যাপসোলুট সেল রেফারেন্স এর মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি ইকুয়াল টু সি থ্রি ইন টু জি থ্রি আমরা এন্টার বাটন চাপ দেব সে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নিয়েছে অর্থাৎ টাকায় কমিশন টাকা পেয়েছে তাহলে আমরা অটোফিল দেখি অটোফিল ফিল দিয়ে মাউজ বাটন ড্রাগ করে নিচের দিকে টেনে দেখি এখানে দেখো আমরা আগে রিলেটিভ সেল রেফারেন্সের মাধ্যমে অটোফিল করেছিলাম সে অটোমেটিক্যালি ডাটাগুলো ক্যালকুলেশন করে নিয়েছে কিন্তু এখানে নেয়নি কেন অর্থাৎ এখানে রিলেটিভ সেল রেফারেন্সে আমরা কাজ করিনি এটা অ্যাপসুলুট রেফার সেল রেফারেন্সে কাজ করতে হবে সেক্ষেত্রে অ্যাপসুলুট সেল রেফারেন্সের জন্য আমাদের এই সেলটিকে লক করতে হবে অন্যথায় যদি আমরা রিলেটিভ সেল রেফারেন্সের মাধ্যমে কাজ করতাম তাহলে এভাবে আসতো কিন্তু রিলেটিভ সেলের এই সেলগুলো ব্লাঙ্ক থাকাতে এখানে আমাদের ক্যালকুলেশন করে নাই এখানে রিলেটিভ সেল রেফারেন্সে আমরা অটোফিল করাতে আমাদের ক্যালকুলেশন ব্লাঙ্ক রয়েছে এখানে দেখো টু টু জি থ্রি এরপরে রিলেটিভলি সে পরে নিয়েছে ইকল টু সি ফোর টু জি ফোর এভাবে পর্যায়ক্রমে সে রিলেটিভলি সেল -গুলো নিয়েছে যেহেতু এখানে ব্লাঙ্ক থাকাতে সে অটোমেটিক্যালি ব্লাঙ্ক নিয়েছে তাই আমরা লি থ্রি কে লক করে ক্যালকুলেশন করব অন্যথায় আমাদের ক্যালকুলেশন হবে না আমরা এটিকে মুছে দিলাম পুনরায় অ্যাবসোলুট সেল রেফারেন্সের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারি ইকুয়াল টু সি থ্রি ইন টু জি থ্রি এখন আমরা জি কে লক করার জন্য স্টার চিহ্নর পরে একটি ডলার সাইন এবং জি এর পরে একটি ডলার সাইন ইনক্লুড করে এন্টার বাটনে চাপ দেবো আমরা অ্যাপসোলুট সেল রেফারেন্সের মাধ্যমে জি থ্রি সেলকে লক করে ক্যালকুলেশন করে দেখলাম যে ইমিলিভেট অ্যানুয়াল সেলে বিশ হাজার টাকায় দশ পারসেন্ট কমিশনে দুই হাজার টাকা কমিশন পেয়েছে তাহলে আমরা এখন অটো ফিলের মাধ্যমে এটি ড্রাগ করে নিচের দিকে টানলে দেখতে পারবো আমাদের ফিক্সড কমিশন টেন পারসেন্ট অর্থাৎ যে সেলটিকে আমরা লক করেছি জি থ্রি এর আন্ডারে সকল সেলস ম্যানেজার এর নাম অনুযায়ী অ্যানুয়াল সেল যত টাকা ছিল অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি সেলকে কিভাবে লক করে ক্যালকুলেশন করতে পারি যেটাকে অ্যাপসুলুট সেল রেফারেন্স বলে তাহলে আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন অন্য সবাই শেখে উপকৃত হতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন ধন্যবাদ